আচ্ছা আমরা অরপরে কিভাবে পার দাও সেটা দেখাচ্ছি দেখেন পুকুরের ধারে খুব রিস্কি জায়গা মই ভেঙে না পড়ে কিন্তু ওজন কিন্তু অনেক মই ধরবে না তুই এই শুনিয়া ব্যাগ নিয়ে কি আমি ফেলে না শুনিনি আপনি এখানে আপনি হাতে ধরে আছেন চমৎকার একটা জিনিস এই যে হাত ভর্তি কিন্তু মই শক্তকে ধরেন আমার হাতে দেখতে পাচ্ছেন এবং পিছনে দেখতে পাচ্ছেন গাছের পুরো ডাল জুড়ে যে হলুদ হলুদ ছোট ছোট যে ফলটা আছে এর নাম হচ্ছে অরবরই যার সাইন্টিফিক নেম ফিলান্থাস অ্যাসিডাস তো হচ্ছে এই এটা আমাদের দেশি ফল হিসাবেই হচ্ছে আমরা জানি কারণ ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায় কিন্তু হচ্ছে এই ফলটা পাওয়া যায় তো এই ফলের আমাদের যে একটা ফলের বাগান এবং বিভিন্ন ফলের যে বড় সংগ্রহশালা আমাদের এই সারের সেই সংগ্রহশালার সেই বাগানে আমরা উপস্থিত আছি এবং একটা চমৎকার অরবরের গাছ আমরা হচ্ছে দেখছি তো স্যার হচ্ছে এই অরবরই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি এই অরবরই গাছটা বয়সও প্রায় 8-10 বছর 10-12 বছর হয়ে গেল কারণ প্রথম যখন শুরু করি এখানে কিন্তু ওই এইরকমই ছিল এই পুকুর কেটে উঁচু করে এই বাগান করব বলেই কিন্তু উঁচু করা পুকুর করাটা উদ্দেশ্য ছিল না আর পুকুর হয়েছে বলে মাছ করি আমার প্রথম থেকেই হচ্ছে যে দেশি ফল যত রকম আছে সেইগুলোকে সংগ্রহ করতে হবে তারই প্রথম প্রচেষ্টার ভেতরে অন্যতম হচ্ছে এই যে অরবরি গাছটা এটাও আমি বরিশাল নার্সারি থেকে আমি কিনে নিয়ে আসি এবং প্রচুর ফল হয় বছরে 3-4 বার ফল দেয় আর এ সময় তো প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর ফল দেয় সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই ফলটার ভেতরে আপনার মানে পুষ্টিগুণ অত্যন্ত বেশি অত্যন্ত পুষ্টিকর ফল ভিটামিন সি তো বোধহয় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টও এর ভেতরে বর্তমান এবং এটা অ্যান্টি ক্যান্সার হিসেবেও অনেকে আপনার আখ্যায়িত করে ওর বীজ থেকে নাকি নির্যাস নিয়ে নানান রকম ওষুধ নাকি তৈরি করে লিভার টনিক হিসাবে ব্যবহৃত হয় আয়ুর্বেদ শাস্ত্রেও নাকি এটা শুনেছি যারা ব্যবহার করে লিভার টনিক হিসাবে ব্যবহার করে তবে একটা বিষয় হচ্ছে যে এই ধরনের দেশি ফল যে একটা ফলের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন জি এর ভিতরে আছে এই ধরনের ফল তো আমরা আমাদের ছাদে লাগাতে পারি যদি জায়গা না থাকে ছাদে হয় ছাদে হবে এবং কলমের চারা যেগুলো পাওয়া যায় সেটা 2-3 বছরই তো এখন ফল দেয় 1 বছরের পরেই হচ্ছে ফল দেয় তো আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদাও কিন্তু মেটে এবং এটা অত্যন্ত সুস্বাদু ফল আমরা এটা যে খেলাম খেয়ে দেখলাম যে অত্যন্ত সুস্বাদু এই মেয়েরা একটু একটু লবণ দেয় আমি নিজেও এতে একটু সামান্য লবণ মাখিয়ে খেলে এর টেস্ট আরও সাংঘাতিক লাগে ভালো বাজারে অনেক সময় কিন্তু কাঁচা পাওয়া যায় একদম মানে বেশি কাঁচা যেটা ম্যাচিউরড হয় নাই এগুলো দেখলাম এদের পিছনে দেখাচ্ছে একদম ম্যাচিউর হয়ে গেছে এটা কিন্তু স্বাদ আরও বেশি হ্যাঁ না আমার তো খুবই ভালো লাগে এমনি আমি শুধু খাই অনেক সময় আমরা ডালের সঙ্গে দিয়ে খাই আর এমনি শুধু খাই একটু লবণ দিয়ে খাই তো আমরা চাই এই ধরনের আমাদের দেশি ফল এই ধরনের ফল কিন্তু আমাদের ফলের গাছ লাগানো উচিত এই যে বর্ষাকালে বর্ষা শুরু হচ্ছে সামনে হ্যাঁ না এখন হচ্ছে গাছ লাগানোর সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এখন তো আমরা নার্সারি থেকে হোক বা যেখানে এ ধরনের গাছ আছে তাদের তারা যদি চারা তৈরি করে তাদের কাছ থেকে হোক এ ধরনের দেশি ফলের চারা আমরা লাগানোর চেষ্টা করব এতে কী হবে দুইটা দিকে লাভ হবে এক হচ্ছে আমরা আমাদের নিজেদের এবং পরিবারের সদস্যদের শিশুদের পুষ্টির চাহিদা যেভাবে মেটাবো সাথে সাথে আমাদের দেশের কিন্তু ডাইভার্সিটি যে প্লান্ট ডাইভার্সিটি ফুড ডাইভার্সিটি সেটাও কিন্তু আরও বেশি সমৃদ্ধ হবে ঠিক আছে তো এর সঙ্গে একটু বলি নেই যে আমি যে গাছগুলো লাগিয়েছি সবাই প্রথমে বলতো যে অ্যাসিড সয়েলে হবে না অ্যাসিড সয়েলে কমলা হয় না স্যালাইন সয়েল কিন্তু অ্যাসিড সয়েল অ্যান্ড স্যালাইন সয়েল কিন্তু আমাদের স্যালাইন সয়েল প্লাস অ্যাসিড সয়েল কিন্তু এখানে তো সব গাছই হচ্ছে সব গাছই এখানে হচ্ছে তো সাতক্ষীরা সদয় একদম মাটি তো সব স্যালাইন একদম হ্যাঁ স্যালাইন লবণ ভিতরে পানি তো লবণ পানি খুব লবণ পানি খুব না তবে মাটিতে স্যালাইনটি আছে কারণ আগে এখানে তো লবণাক্ত নদী ছিল এই জায়গাটা আচ্ছা 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 ইট ইস পার্ট অফ দি রিভার এখন বুঝি
চলে গেছে এখন সিলটা তাহলে এই লবণাক্ত মাটিতেও যদি এটা এত চমৎকার হয় তাহলে এমনি মাটিতে তো আরো সব মাটিতেই হবে সব ধরনের সয়েলেই এটা না এটাই হচ্ছে আমাদের দেশের এটাই হচ্ছে বৈশিষ্ট্য আমরা সব সময় বলি আমাদের দেশের মাটি হচ্ছে সোনার মাটি আমরা যা লাগাই তাই এই মাটিতে হয় ঠিক আছে তো আমাদের এরকম প্রফিট ডাইভার্সিটি আরো বাড়ুক আমাদের সন্তানেরা এই পুষ্টির যে সোর্স সেই সোর্সগুলো তাদের জন্য অ্যাভেলেবল হোক সেটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ